নমস্কার, আমি তাপস শিকদার। বার্ডওয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা যারা শখ করে কিংবা ব্যবসার কারণে পাখি পুষি, সেই পাখিগুলি থেকে যখন সত্যি সুন্দর সুন্দর বাচ্চা বের হয়, এটা খুবই আনন্দের বিষয়। কিন্তু যখন সেই পাখির ডিম থেকে বাচ্চা বের হয়, অথচ সেই বাচ্চাগুলি যখন নিজে থেকে খাবার খাওয়া শেখার আগেই মারা যায়, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। মাঝে মাঝেই দেখা যায় যে ডিম ফুটে বেরোনোর দুই চার দিনের মধ্যেই মারা যাচ্ছে, কখনো কখনো বেশ খানিকটা বড় হয়েও এই পাখির বাচ্চাগুলো মারা যায়। সত্যি এটা খুবই দুঃখজনক। তাই আমি নিজের অভিজ্ঞতা এবং কিছু সফল ফার্মার যারা দীর্ঘদিন ধরে পাখি পুষছেন, পাখির ব্যবসা করছেন, তাদের সঙ্গে আলোচনা করে এবং কিছু ভেটেরিনারি ডাক্তার, সেই ডাক্তারদের সঙ্গে আলোচনা করে কিছু কারণ পেয়েছি যে কী কী কারণে এই পাখির বাচ্চাগুলো মারা যায় এবং তার প্রতিকারও বা কী। আজকে এটা নিয়েই আলোচনা করব। তার আগে ছোট্ট একটা অনুরোধ করে রাখি, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ডিম ফুটে বাচ্চা বের হয়ে নিজে খাবার খেতে শেখার আগে যে কারণে সেই পাখির বাচ্চাগুলো মারা যায়, তার মোটামুটি 10 থেকে 12টি কারণ আছে। এই 10 থেকে 12টি কারণ যদি আমরা ভালো করে জেনে যাই বা এর প্রতিকার কী, তবে দেখবেন একটা পাখিও মারা যাবে না। প্রথমত জেনেটিক কারণ, অর্থাৎ বংশগত কারণ। এই ব্লাড লাইনের একটা বিষয় আছে, যার কারণে দেখা যাবে যে জোড়া যখনই বাচ্চা হচ্ছে দুই চার দিন পরই মারা যাচ্ছে। এই জেনেটিক কারণে যদি পাখি মারা যায়, তবে সেক্ষেত্রে চিকিৎসার কোনো পদ্ধতি নেই। একমাত্র পদ্ধতি সেই জোড়া বা পেয়ারকে আলাদা করে দেওয়া বা জোড়া ভেঙে দেওয়া। সাধারণত বদ্রি পাখির ক্ষেত্রে এটা খুবই দেখা যায়, অন্যান্য পাখিদের ক্ষেত্রে সাধারণত এই বিষয়টি খুব কম দেখা যায়। 2 নম্বর কারণ, খারাপ বা পচা খাবার খাওয়া। নরম খাবার বা ভিজে যাওয়া দানা খাবারগুলো পচে গিয়ে মাঝে মাঝেই কিন্তু পাখি অসুস্থ হয়ে পড়ে। বড় পাখিগুলোর এর জন্য খুব একটা সমস্যা হয় না, কিন্তু ছোট পাখির ক্ষেত্রে খুবই সমস্যা হয়। বাচ্চা পাখিগুলো পচা খাবার খেয়ে মারা যায়, এই জন্য সবসময় 5-6 ঘন্টা পরে নরম খাবার তুলে নেওয়া উচিত। এছাড়া পাখিদের মধ্যে দেখা যায় যে শস্যদানাগুলো পাখিরা মুখে করে সেটা খাবার জলের মধ্যে ভিজিয়ে দেয়, এর ফলে জলটাও পচে যায় এবং সেই খাবারটাও যদি পরবর্তী সময় সেই পাখিগুলো খায়, তবে বাচ্চার খুবই ক্ষতি হয়। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কিন্তু একান্তই প্রয়োজন। বাচ্চা বেশি সময় বাসার বাইরে রাখা। আমরা অনেক সময় প্রয়োজনের সময় বাচ্চা ধরে পরীক্ষা করে দেখি এবং ব্রিডিং বক্সের বাইরে বের করে আনি, তখন এই বাচ্চাগুলোকে যদি বেশি সময় বাইরে রাখা হয় বা যদি হাত ঠান্ডা থাকে, অনেক সময় বাচ্চা মারা যায় এবং হাত একটু গরম করে ধরা উচিত। সুতরাং যদি বাচ্চা হাড়ি থেকে বাইরে বের করতে হয়, তবে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি এই বাচ্চাগুলোকে আবার ঠিক মতো হাড়ির ভিতরে রেখে দেওয়া উচিত। ব্রিডিং বক্স বা হাড়ির ভিতরে ভিজে থাকা, অনেক সময় পাখির হজমে গণ্ডগোল হয়, পাখির বাচ্চাগুলো নরম পায়খানা করে, তার ফলে সেই ব্রিডিং বক্স খুব ভিজে থাকে। এই জন্য পাখিকে বারে বারে বাইরেও বের করতে হয় এবং হাড়িও পরিষ্কার করতে হয়। যদি হাড়ি পরিষ্কার না করা হয়, তবে ওই ছোট্ট বাচ্চাগুলো ঠান্ডা লেগে দেখা যায় যে অসুস্থ হয়ে পড়েছে এবং মারাও যায়। এই স্যাঁতস্যাঁতে জায়গায় ছোট্ট বাচ্চাগুলি থাকলে ঠান্ডা লাগে এবং ঠান্ডার কারণেও কিন্তু এই বাচ্চাগুলো মারা যেতে পারে। 5 নম্বর বিষয় হলো বাচ্চাগুলি খাবার হজম করতে না পারা। অনেক সময় নতুন মা বাবা পাখি যদি হয়, তাদের অনভিজ্ঞতার জন্য বাচ্চাকে খাওয়াতে পারে না, বাচ্চা খেলে বাচ্চা সেই দানা খাবারগুলো হজম করতে পারে না। বাচ্চার খাদ্যথলি দেখলেই বোঝা যায় যে তার ভিতরে আস্ত খাবারগুলো রয়ে গেছে। এইটা ঠিক করতে গেলে পারে ওই বাচ্চাগুলোকে যদি অন্য কোনো ওই একই বয়সের বাচ্চা অন্য কোনো পাখির ভিতরে দেওয়া যায়, যদি সেরকম অবস্থায় থাকে তবে সেটাও করা যেতে পারে। নতুবা দানা খাবারগুলো মাঝে মাঝে সরিয়ে নিয়ে কিছু নরম খাবার দেওয়া এবং বাচ্চাগুলোর বয়স যখন 4-5 দিনের বেশি হয়ে যাবে, তখন আবার অল্প অল্প করে দানা খাবার দিতে হবে। আবার পাখিগুলোর পেটে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়েও কিন্তু অনেক সময় পাখির বাচ্চা মারা যায়। 7 নম্বর কারণ হচ্ছে খাবার না পাওয়া। অনেক সময় মা বাবা পাখিগুলি অনভিজ্ঞতার জন্য তার বাচ্চাদের সঠিকভাবে খাবার খাওয়ায় না, তার ফলেও অনেক সময় বাচ্চা মারা যায়। অনেক সময় পাখি
দীর্ঘদিন ধরে দানা খাবার খাওয়াতে খাওয়াতে পাখিগুলির অনিচ্ছা তৈরি হয়ে যায় যে আর পাচ্ছে না, তখন কি করে, সেই বাচ্চাগুলোকে আর খাওয়ায় না। এই ক্ষেত্রে হ্যান্ড ফিডিং ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আর নরম খাবার যত দেবেন তত পাখি, মা বাবা পাখিগুলি তত তাদের খাওয়াতে সুবিধা হবে, অনিচ্ছার যে কারণটা সেই কারণটাও ঠিক হয়ে যাবে। 8 নম্বর কারণ হলো খাদ্যথলিতে হাওয়া ঢুকে যাওয়া। অনেক সময় পাখিদের ভুলভাবে খাওয়ানোর জন্য খাদ্যথলিতে হাওয়া ঢুকে যায়। এটা যদি আস্তে একটু চাপ দিয়ে বের করা যায় তবে তো ভালো, যদি না হয় খুব সরু ইঞ্জেকশনের যে সুচ আছে এই ইঞ্জেকশনের সুচ দিয়ে এটাকে যদি ফুটো করে আস্তে চাপ দিলে পারে খাদ্যথলি থেকে হাওয়া বেরিয়ে যায়, পাখি সুস্থ থাকে। 9 নম্বর কারণ হচ্ছে অন্য পাখি দ্বারা আক্রান্ত হয়ে যাওয়া। আমরা যারা অ্যাভিয়ারিতে পাখি পুষি অর্থাৎ কলোনিতে পাখি পুষি, সেক্ষেত্রে এটা হয় ব্রিডিং বক্স দখলের যে লড়াই আছে এই লড়াইয়ের কারণে কিন্তু অনেক সময় বাচ্চাদের আক্রমণ করে। মা বাবা পাখিদেরও অনেক সময় দেখা গেছে বাসার বাচ্চাগুলোকে মেরে নতুন করে ডিম পাড়াচ্ছে, এরকম হতে দেখা গেছে। ভিটামিন ই যদি বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে দেখা যায় যে পাখি নতুন ডিম পাড়ছে, বাচ্চাগুলো মেরে দিতে পারে। 10 নম্বর কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ, এটা হাড়িতে ব্যাকটেরিয়ার আক্রমণ। ছোট ছোট বাচ্চাগুলি যখন মল ত্যাগ করে সেখানে ব্যাকটেরিয়ার তৈরি হয় এবং যখন একবার বাচ্চা হয়ে গেল তারপরে হাড়ি খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় এবং সেই হাড়ি ব্যাকটেরিয়া মুক্ত করতে হয়। লাভ বার্ড, ককাটেল এই সমস্ত পাখির ক্ষেত্রেই কিন্তু যদি বাচ্চা একবার বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে সেই হাড়িকে ভালো করে পরিষ্কার করতে হবে, নতুবা ওই ব্যাকটেরিয়া বা পোকা, যে পোকাগুলো এক ধরনের পোকা হয়, এই পোকাগুলো কিন্তু বাচ্চাগুলোকে মেরে ফেলে। আর কীভাবে পরিষ্কার করতে হয় এবং সম্পূর্ণভাবে ব্যাকটেরিয়া নির্মূল করতে হবে তার ভিডিও আমি আগামীতে দেব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পাখির বিষয় নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।